সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও ভূমি 92.8 এফএম এ। আপনাদের সাথে আজকে আমি খাদিজা হোসেন সাবিহা। রেডিও ভূমি ও হিউম্যানাইট বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজন শুনবে ডাক্তার বলবে ডাক্তার অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো ক্যাটারাক্ট, বা যেটাকে চোখের ছানি বলা হয়, এবং চোখের আরো নানাবিধ সমস্যা নিয়ে। আর এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ফেরদৌস আক্তার জলি, সহযোগী অধ্যাপক, অপথালমোলজি, বার্ডিন জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ। সুপ্রিয় শ্রোতা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা আপনি যদি কোনো মতামত জানাতে চান আমাদের অনুষ্ঠান নিয়ে, তাহলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারে আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে গিয়ে আপনার কথা লিখুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব অনুষ্ঠানের শেষ দিকে গিয়ে আপনাদের কমেন্ট গুলো পড়ে শোনাবার। আমরা এখন সময় নষ্ট না করে সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। ম্যাম, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ সাবিহা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শুধু শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম, যেহেতু আমরা আজকে কথা বলবো ক্যাটারাক্ট বা চোখের ছানি বিষয়টি নিয়ে, আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই চোখের ছানি বিষয়টি আসলে কি এবং এটি সাধারণত কি কারণে হয়ে থাকে? ছানির বিষয়টা বলতে গেলে আমি একটা মডেল আছে একটু দেখাই, যে চোখের অ্যানাটমিটা যদি আমরা একটু দেখতে পারি, যে একদম সামনে যে স্বচ্ছ কাচের মতো জিনিসটা, এটা হচ্ছে কর্নিয়া। তারপর থাকছে আইরিস, তার পিছনে থাকছে আরেকটা স্বচ্ছ অংশ, এটাই হচ্ছে লেন্স। এই লেন্সটা থাকছে আইরিসের পিছনে। চোখের মধ্যে আলো পড়লে কর্নিয়া দিয়ে ঢুকে লেন্সের মাধ্যমে রেটিনায় এসে পড়ে, তারপর সেটা অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যায়, তখনই আমরা দেখতে পাই। এই লেন্সটা যখনই, এই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ লেন্সটা যখনই অস্বচ্ছ হয়ে যাবে, সেটাকে যেমন এরকম অস্বচ্ছ সাদা, অস্বচ্ছ সাজা হতে পারে, একটু ইয়েলোইশ হতে পারে, এরকম অস্বচ্ছ যখন হয়ে যাবে এই ট্রান্সপারেন্ট লেন্সটা, সেটাকে আমরা বলছি ছানি, বা ইংলিশে আমরা মেডিকেল টার্মে বলি ক্যাটারাক্ট। এই ক্যাটারাক্টটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এটা বয়স্ক লোকদের, সাধারণত 60 বা 60 বছর বা তার পরে পরবর্তী সময়ে বয়সজনিত কারণে, বয়সের কারণে ধীরে ধীরে লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়। কিন্তু তাছাড়াও আরো অনেক কারণ আছে যখন ছানি পড়তে পারে আরো কম বয়সে। যেমন আমরা একটা ক্যাটারাক্ট বলি প্রি সেনাইল ক্যাটারাক্ট, মানে বার্ধক্যের আরো আগেই হতে পারে। এটা কাদের হতে পারে? কারো যদি অনেক বছর ধরে ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস একটা কারণ আর্লি ছানি পড়ার। তাছাড়া নিউরোলজিক্যাল কিছু কারণ আছে, যেমন মায়াটনিক ডিস্ট্রফি একটা ডিজিজ আছে, তারপর নিউরোফাইব্রোমেটোসিস একটা ডিজিজ আছে, এগুলোতেও খুব আর্লি ক্যাটারাক্ট হতে পারে। আবার স্কিন ডিজিজ আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এতেও ছানি আগে আগে পড়তে পারে। আবার কারো যদি যে কোনো ধরনের চোখে যদি আঘাত হয়, সেটা একটা কিছু বাঁশের কঞ্চি ঢুকে গেল, বা কোনো ফরেন বডি চোখের মধ্যে ঢুকে গেল, কিংবা যদি জোরে একটা ঘুষি লাগলো, বা ব্যাডমিন্টনের র্যাক ফ্লাওয়ারটা এসে যে কর্ট এসে চোখে লাগে, বা টেনিস বল লাগে, যে কোনো ধরনের চোখে আঘাতের কারণেও ছানি পড়তে পারে, বা বিভিন্ন ধরনের আয়োনাইজিং রেডিয়েশন বা ইলেকট্রিক শক থেকেও ছানি পড়তে পারে। তাছাড়া কিছু কিছু রোগ আছে, যে সমস্ত রোগে কিছু ড্রাগ, আমরা অনেক ওষুধ অনেক দিন ধরে একটানা ইউজ করা হয়, যেমন স্টেরয়েড চোখের অনেক রোগের ক্ষেত্রে ইউজ করা হয়, বা শারীরিক অনেক সমস্যায় কন্টিনিউয়াস যদি লং টাইম ধরে যদি স্টেরয়েড ইউজ করা হয়, বা রিমাটয়েড আর্থ্রাইটিসে কিছু ড্রাগ আছে ইউজ করা হয়, গোল্ড অ্যারোপিউরিনল, বা সাইকিয়াট্রিক কিছু ডিজিজে আছে ক্লোরপ্রোমাজিন ইউজ করা হয়, এই সমস্ত ড্রাগের কারণেও সাইড ইফেক্ট হিসেবে ছানি পড়তে পারে। তাছাড়া চোখের কিছু রোগ আছে, যে চোখের ভিতরে অন্য রোগ, সেটা সেই ডিজিজগুলো ক্রনিক ডিজিজ, সেই ডিজিজগুলোর কারণেও চোখে ছানি পড়তে পারে। যেমন ক্রনিক অ্যান্টেরিয়র ইউভাইটিস বলে, চোখের ভিতরে একটা প্রদাহ বা ইনফ্লামেশন, এটাতে হতে পারে। তারপরে এক ধরনের গ্লোকোমা আছে, অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমা, এর ক্ষেত্রেও ছানি পড়তে পারে। বা যাদের হাই মায়োপিয়া, মাইনাস পাওয়ার অনেক বেশি, এদেরও ছানি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ছানি মানেই সবসময় বয়স্ক রোগীদের হবে তা কিন্তু নয়। আরও যে আমি অনেকগুলো কারণ বললাম, সেগুলোতে কিন্তু আর্লি এজেও
হতে পারে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনার কথার প্রেক্ষিতে বলতেই হয়, ছানি হচ্ছে আসলে চোখের অনেক ধরনের সমস্যার থেকে তৈরি একটি অসুখ। ম্যাম আমি আপনাকে জানতে চাই, আপনি যদিও উত্তরে বলেছেন অলরেডি যে ছানিটি কম বয়সী মানুষেরও পড়তে পারে, আমি জানতে চাইবো যে এটি কি কিশোর বা শিশু অবস্থায় কি কারো ছানি পড়তে পারে চোখে? হ্যাঁ হ্যাঁ, জন্মগত ভাবেও কারো কারো ছানি হতে পারে, জন্মগত ভাবে ছানি নিয়ে আসতে পারে। সেটা যদি সে মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের যদি কিছু রোগ, আমরা বলি যে জ্বর হয়, কিন্তু জ্বরের কারণগুলো কি, আমরা যদি দেখি যে রুবেলা একটা জ্বর হয়, রুবেলা তার কারণ, কিংবা সাইটোমেগালোভাইরাস বা টক্সোপ্লাজমোসিস, এই সমস্ত কারণে যদি মার পেটে থাকা অবস্থায় মা ইনফেক্টেড হয়, সেই বাচ্চাদেরও কিন্তু জন্মগতভাবেই সে ছানি নিয়ে আসতে পারে। যাদের এই ছানি পড়ার সমস্যাটা তৈরি হয় তাদের উপসর্গ গুলো কি থাকে? বিশেষ করে আমরা তো সাধারণত দেখি যে ছানিটা অনেক দূর ছড়িয়ে গেলে বা অনেকটা লেন্স, আপনি যেটা দেখাচ্ছিলেন লেন্সটা অনেক বেশি গোলাটে হয়ে গেলে তখন মানুষ সাধারণত চিকিৎসকের কাছে আসে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে একদম শুরুর দিকে যেটিকে হয়তো আমরা অনেক সময় নোটিশও করি না, তখন কি ধরনের লক্ষণ গুলো আসলে থাকে? ইনিশিয়ালি খুব অল্প অল্প ঝাপসা দেখতে শুরু করে, ইনিশিয়ালি হয়তো যখন অল্প ঝাপসা দেখে তখন তাদেরকে চশমা দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে কারেকশন করা যায়, চশমা দিয়ে অনেকটাই দৃষ্টি উন্নতি করা যায়, কিন্তু একটা পর্যায়ে এসে দেখা যায় যে চশমায় খুব বেশি লাভবান হচ্ছে না। তবে এটা ডিপেন্ড করে, মানে উপসর্গটা, মানে একজন পেশেন্টকে কতটা ভোগাচ্ছে এটা ডিপেন্ড করে আসলে তার অকুপেশনটা কি, সে কোন পেশার মানুষ। যে একজন শিক্ষক, সে সবসময় পড়াশোনা করে, তার কিন্তু ভীষণ সামান্য কমে গেলেই সে কিন্তু এটাকে, তার কাছে মনে হয় যে অনেক বেশি তার সমস্যা হচ্ছে, সবসময় পড়াশোনা করতে, পড়াশোনা রিলেটেড কাজ করতে তার অসুবিধা হচ্ছে। কিংবা একজন হাউস ওয়াইফ, তার হয়তো অত কম দৃষ্টি কমাতে তাতে তার বেশি সমস্যা হচ্ছে না, তার হয়তো আরেকটু বেশি যখন দৃষ্টি কমে যাবে তখন সে ফিল করবে যে হ্যাঁ আমার খুব সমস্যা হচ্ছে, এখন আমি আমার হাউস ওয়ার্ক গুলো করতে পারছি না, ডেইলি ওয়ার্ক গুলো আমি করতে পারছি না, তখন সে হয়তো আস কমপ্লেন করবে, আসবে যে আমি তো ভালো দেখছি না। কিংবা একজন কৃষকের কথা যদি চিন্তা করি, একজন কৃষক কিন্তু খুব আর্লি স্টেজে আসবে না, চোখে ঝাপসা দেখলেও সে যতক্ষণ ধান চিনতে না পারবে ততক্ষণ কিন্তু সে চোখের ডাক্তারের কাছে আসবে না। সে কৃষক যখন দেখবে যে সে তার বীজ চিনতে পারছে না বা ধান চিনতে পারছে না, তখন মনে করবে যে হ্যাঁ আমার তো দৃষ্টি, অথবা আর আমরা হয়তো এক্সামিন করলে দেখবো যে তার ছানিটা তখন হয়তো হাইপার ম্যাচিওর হয়ে গেছে। তা আসলে উপসর্গ একটাই, সেটা হচ্ছে যে দৃষ্টি ক্ষীণ হয়ে যাবে, কমে যাবে দৃষ্টি, কিন্তু সেই দৃষ্টিটা কতটুকু কমে গেলে কে কমপ্লেন করবে, কে ডাক্তারের কাছে শরণাপন্ন হবে, সেটা ডিপেন্ড করে আসলে তার পেশার উপর, সে মানুষটা কি কাজ করছে। যে যত সূক্ষ্ম কাজ বেশি করবে সে তত আর্লি ডাক্তারের কাছে আসবে, এছাড়া আর অন্য কোনো উপসর্গ নেই, উপসর্গ একটাই, সেটা হচ্ছে ঝাপসা দেখা। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যামের কথার প্রেক্ষিতে এই মুহূর্তে ছোট্ট করে একটু কথা বলে নিই, সেটি হচ্ছে যে ম্যাম যেটি বলছিলেন চোখের ঝাপসা দেখাটাই একমাত্র উপসর্গ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন হতে হবে, বিশেষ করে আমরা যারা, যদি আমি বলি যে হয়তো বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তারা এইসব ব্যাপারে সচেতন না, কিন্তু আপনি আমি আমরা যারা এই আমরা যারা ইয়াং এজ এর মানুষ আছে আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলোকে সচেতন করতে পারি, আমরা আমাদের বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু আমরা জিজ্ঞেস করতে পারি তার কি চোখে দেখতে কোনো কিছু সমস্যা হচ্ছে নাকি, কারণ দৈনন্দিন অনেক কাজেই অনেক সময় কিন্তু মানুষ এই জিনিস গুলো অনুভব করে, এবং তখন আর দেরি না করে যদি চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা অল্পতেই একটি রোগ থেকে সারিয়ে তুলতে পারি। ম্যাম আমি এখন আপনার কাছে জানতে চাইবো এই ছানি পড়া বা ক্যাটারাক্টের আসলে চিকিৎসা পদ্ধতিটা কি? এই ছানি বা ক্যাটারাক্ট, এটার চিকিৎসা পদ্ধতি একটাই, সেটা হচ্ছে অপারেশন করা, সার্জারি, ক্যাটারাক্ট সার্জারি করা। এটা কিন্তু অনেকেরই ধারণা যে ওষুধ দিয়ে এসে বলবে যে একটা ওষুধ দিয়ে দেন, ওষুধে ভালো হয়ে যাবে কিনা বা ওষুধ দিয়ে আমি কিছুদিন চলি, আসলে ওষুধে কখনোই ক্যাটারাক্ট ভালো হবে না, এর একমাত্র চিকিৎসা সেটা হচ্ছে সার্জারি করা। এখন সার্জারির বিভিন্ন পদ্ধতি আছে, এখন যেটা লেটেস্ট পদ্ধতি সেটাকে বলা হয় ফ্যাকো ইমালসিফিকেশন। ফ্যাকো ইমালসিফিকেশন মিন্স, ফ্যাকো মিন্স লেন্স, ইমালসিফিকেশন মানে এটাকে ইমালসিফাই করা, ছোট ছোট টুকরা করে গলিয়ে মেশিনের মাধ্যমে নিয়ে আসে, এটা একটা পদ্ধতি, এবং করে তার মধ্যে আমরা একটা লেন্স বসিয়ে দেই যে এই জায়গায় জন্মগতভাবে যেখানে আমাদের ন্যাচারাল লেন্সটা ছিল সেইখানে একটা মানুষের তৈরি লেন্স আমরা বসিয়ে দিই।
আর আরেকটা পদ্ধতি হচ্ছে ম্যানুয়ালি করা যায়, যেটাকে বলা হয় স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি। সেখানে ওই প্যাকো মেশিনটা ইউজ হয় না, এখানে ইনসিশনটা একটু আমাদের যে আমরা যে কাটি অপারেশনের সময় সেই ইনসিশনের সাইজটা একটু বড় হয়, সেখানে আমরা লেন্সটাকে ইমালসিফাই করা হয় না, পুরো লেন্সটাকে একবারে বের করে আনা হয় এবং ওই একই জায়গাতে প্যাকো করেও যেভাবে লেন্সটা ইমপ্লান্ট করা হয় চোখের ভিতরে, এই স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি যেটা ম্যানুয়ালি করা হয় সেখানেও একইভাবে ওই একই জায়গায় লেন্সটাকে প্রতিস্থাপন করা হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে সে একেবারেই কম বয়স্ক মানুষ যেরকম দেখে সেরকমই ভালো দেখতে পায়, যদি তার রেটিনা নার্ভ এভরিথিং ভালো থাকে সে অবশ্যই অবশ্যই অনেক ভালো দেখবে, একদম ইয়াং এইজের মতো চোখে দেখতে পায়। ধন্যবাদ ম্যাম আপনাকে। এই মুহূর্তে আমি আপনার সাথে একটি বিষয় নিয়ে একটু কথা বলবো, যেটি হচ্ছে যে আমাদের দেশে তো চিকিৎসা বিজ্ঞান নিয়ে অনেক ধরনের মিথ, অনেক ধরনের ট্যাবু রয়েছে। আপনি যে কথাটি বলছিলেন যে আমরা জানি যে ক্যাটারাক্ট সার্জারিতে সবসময় একটা লেন্স বা আর্টিফিশিয়াল একটা লেন্স ব্যবহার করা হয়, অনেকের ধারণা এই লেন্সটি হচ্ছে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই লেন্সটি হচ্ছে উত্তাপে গেলে বা চুলার পাশে যারা কাজ করেন যেসব মারা কাজ করেন তারা এই ধরনের অপারেশন করতে চান না, যে তাদের একটি ধারণা রয়েছে যে চুলার পাশে গেলে এই লেন্সটি গলে যাবে এবং তিনি সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবেন, এই ধরনের আরো নানা ধরনের মিথ রয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই ধরনের মিথ গুলো কতটুকু সত্য, আর আরো একটি বিষয় নিয়ে জানতে চাইবো যে আমরা যে ডক্টরের কাছে গেলে দেখি যে এই লেন্সের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, কম প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে, এই ভ্যারিয়েশনটি আসলে কেন? কারণ এটি নিয়েও জনমনে একটি ধরনের দ্বিধা কাজ করে যে মনে হয় সবচেয়ে দামি লেন্সটাই সবচেয়ে ভালো লেন্স হবে, কম দামি লেন্সটা যাতে না লাগায়। আমি আপনার কাছে মিথগুলো সম্পর্কে একটি সঠিক ধারণা চাচ্ছি ম্যাম। ধন্যবাদ সাবিয়া, একটা অসম্ভব সুন্দর একটা প্রশ্ন করার জন্য, যে এই লেন্স লাগালে অনেকের ধারণা তুমি যেটা বলেছো যে লেন্সটা পরে চুলার কাছে গেলে হয়তো গলে যেতে পারে বা এই লেন্সটা মানে পরবর্তীতে হয়তো বেশি দিন টিকবে না, কিংবা অনেকে যেমন আমাদের প্রশ্ন করে এটা কি ডেইলি পরিষ্কার করতে হবে কিনা বা এটা কয়দিন পরে আবার বদলাতে হবে, আসলে এগুলো কোনোটাই সত্য না। লেন্স একবার আমরা যেখানে ইমপ্লান্ট করে দেব যে জায়গাটায় বসিয়ে দিচ্ছি, ওটা যতদিন ওই মানুষটা বেঁচে থাকবে ততদিন ওখানেই থাকবে, এটা নষ্ট হবে না। আনটিল আনলেস এখানে কোনো একটা আঘাত লাগলো সেটা আলাদা কথা, যে চোখে কোনো একটা আঘাত লাগলো কিছু অ্যাক্সিডেন্টে সেটা ডিফারেন্ট থিং, বাট এই লেন্সটা কখনো নষ্ট হবে না বা ওই জায়গাটা থেকে ডিসপ্লেস হওয়ার কথা না, বা এটা রোদে গেলে বা এটা চুলার পাশে গেলে কখনোই গলে যাবে না, এটা চোখের ভিতরেই প্রতিস্থাপন করা, এটা কিন্তু কন্ট্যাক্ট লেন্সের মতো না। যেমন কন্ট্যাক্ট লেন্স পড়তে হয় এটা আমি যেটা একটু আগে বলেছি যে কর্নিয়া থাকে, কর্নিয়ার সামনে পড়তে হয় এবং ওইটা 6-7 ঘন্টার বেশি একটানা পড়ে থাকা যায় না, এবং এটা ডেইলি ওয়ার এবং এটাকে খুলে রাখতে হয়, ক্লিন করে রাখতে হয়। এই এটাকে আমরা বলি ইন্ট্রা অকুলার লেন্স, এটা কন্ট্যাক্ট লেন্স না, চোখের ভিতরে যেটা পড়ানো হয়। তো এই ইন্ট্রা অকুলার লেন্সটা একবার প্রতিস্থাপন করা হলে এটা এই মানুষটা যতদিন বেঁচে থাকবে ততদিন ওই লেন্সটা চোখের ওখানেই থাকবে, কোনো রকম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া কি আর কোনো প্রশ্ন ছিল এর সঙ্গে? ম্যাম আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে লেন্সের যে দামের একটা দামের ভ্যারিয়েশনটা হচ্ছে যে একটা কথা হচ্ছে যে লেন্স দুই ধরনের, একটা হচ্ছে ইউনিফোকাল আর একটা মাল্টিফোকাল। ইউনিফোকাল মিন্স যে লেন্সটা আমরা লাগাবো এটা দিয়ে সে দূরে ভালো দেখবে, পরবর্তীতে অপারেশনের পরে হয়তো মাসখানেক পরে আমরা তাকে কাছে দেখার জন্য চশমা দিব, এক্ষেত্রে তাকে চশমা ইউজ করতে হবে কাছে দেখার জন্য। আর মাল্টিফোকাল যেটা সেটা হচ্ছে যে দূরে এবং কাছে দুটোরই পাওয়ার দেওয়া থাকবে ওই লেন্সটাতে, এবং সে দূরে কাছে দুটোতেই মোটামুটি ভালো দেখবে ওই লেন্স প্রতিস্থাপন করা হলে। তো এখন মাল্টিফোকাল লেন্সের প্রাইস অনেক বেশি, আর আর বিভিন্ন দামের, আমি ইউনিফোকালের কথাই বলছি, ইউনিফোকাল লেন্স যেমন বিভিন্ন প্রাইসের আছে, এখন বিভিন্ন প্রাইস কিছু হচ্ছে যে এটা কোন দেশি। এখন যেটা আমি যদি বলি যে ইন্ডিয়ান যে লেন্স এটা আনতে আমাদের ট্যাক্স যেরকম পড়বে, আরেকটা আমেরিকান লেন্স আনতে ট্যাক্স ডিফারেন্ট হবে, ইউকে লেন্স আরেক রকম হবে, জাপানিজ লেন্স আরেক রকম হবে, জার্মানির লেন্স আরেক রকম হবে, এটা একটা ফ্যাক্টর দামের ভ্যারিয়েশনের জন্য। তাছাড়া এদের কিছু মডেল চেঞ্জ আছে, এর মধ্যে কিছু ক্রাইটেরিয়া যে একটা লেন্স দিয়ে
মানে শেপের ব্যাপার আছে, শেপের জন্য তার কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়, বা একটা লেন্স পড়লে যেটাতে গ্লেয়ার হবে না, এই ধরনের কিছু কিছু এক্সট্রা কোয়ালিটির দিকেও ডিফারেন্স আছে। কোয়ালিটির কারণেও কিছু কিছু নতুন নতুন মডেল বের হচ্ছে, সেটার কারণে এটা মানে প্রাইসের ভ্যারিয়েশন হচ্ছে, প্লাস এটা কোন দেশি লেন্স সেটাও একটা ফ্যাক্টর। আপনি জানেন যে যে কোনো ইনস্ট্রুমেন্ট বাইরে থেকে আসলে এটা ট্যাক্স দিয়ে আনতে হয়, ওই ট্যাক্সের কারণে কিন্তু দামের ভ্যারিয়েশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম এর কথাটা যদি একটু সহজ বোধ্য ভাষায় আপনাদের জন্য বলি, সেটি আমরা একটি মোবাইল ফোনের সাথে তুলনা করতে পারি। আমরা যদি বর্তমানে সবচেয়ে বেশি যে ফোনটি চলছে আমরা জানি যে আইফোন, আইফোনের যদি আমরা কথা বলি যে আইফোনের 6, 7 বা 8 প্লাস মোবাইলটির যে দাম ছিল আর বর্তমানে 12 প্রো ম্যাক্স এর দামটাই কিন্তু অনেক তফাৎ। এটি কিন্তু এর কারণ কিন্তু এটির অনেক কিছু মডিফিকেশন হয়েছে এবং এটি একদম লেটেস্ট নিউ ডিজাইন। আমি যদি সেটি আমার নিকটবর্তী ম্যাম যে কথাটা বলছিলাম, যদি ইন্ডিয়া থেকে আইফোন 12 প্রো ম্যাক্স আনি তাহলে আমার যে কস্টিংটা পড়বে সেটা যদি ইউকে বা ইউএস এর কোন ফ্ল্যাগশিপ স্টোর থেকে আনতে যাই আমার অবশ্যই সেটার কস্টিংটা একটু বেশি পড়বে, যদি আমি ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়ে আনতে যাই। তো আশা করি যে আজ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং ম্যামের কথার মাধ্যমে আপনাদের কাছে এই তথ্যটি ক্লিয়ার হয়ে গিয়েছে যে লেন্সের দাম বা ভ্যারিয়েশনের উপর সেটার কার্যক্ষমতা কিছুটা নির্ভর করে, কিন্তু তার মানে এই না যে একটি একদমই কাজ করে না, দুই দিন পরে বলতে থাকতে হবে আরেকটা অনেক ভালো কাজ করে। একটা ইন্ডিয়ান লেন্স অনেক চিপ, অনেক চিপ আমি বলবো, কিন্তু ওই ইন্ডিয়ান লেন্স দিয়ে যদি একটা পেশেন্ট 6-6 দেখে, একটা আমেরিকান লেন্স দিয়েও 6-6 দেখবে, 6-6 কিন্তু বেশি দেখার কোনো সম্ভাবনা নাই। তো একই রকম দেখবে, যেমন আমি যদি বলি যে আমি একটা শার্ট পরবো, একটা শার্ট আমি একটা ইন্ডিয়ান শার্টও খুব সুন্দর হতে পারে, আবার একটা আমেরিকান শার্টও খুব সুন্দর হতে পারে, কিন্তু দামের ভ্যারিয়েশন কিন্তু অনেক বেশি হবে একটা ইন্ডিয়ান শার্ট আর একটা আমেরিকান শার্ট। তো সেরকমই লেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ওরকম, তবে হ্যাঁ কিছু কিছু কোয়ালিটি ভ্যারিয়েশন যেটা আমরা মোবাইলের সাথে তুলনা করে বললাম সেরকম ভ্যারিয়েশন কিছু তো অবশ্যই আছে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমি এখন আপনার কাছে জানতে চাইবো যে আমরা অনেক সময় দেখি এবং বেশিরভাগ সময় এটাই দেখি যে এই চোখের ছানিটাকে হচ্ছে যে অনেকটা সময় পরে হচ্ছে রোগীরা আমাদের কাছে আসে, এই যে এত একটা ডিলে করছে বা মানে তারা যে অনেক সময় ধরে ছানিটাকে তাদের মধ্যে রেখে দিচ্ছে, এই কারণে কি তাদের মধ্যে কোনো কমপ্লিকেশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে? খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং আমার মনে হয় যে আমাদের দর্শকদের খুব মনোযোগ দিয়ে এটা শোনা উচিত যে ছানি বেশি দিন থাকলে কি কি কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে। একটা আমি বলতে পারি যে ছানিটা পেকে গিয়ে কি কি অসুবিধা হতে পারে, কমপ্লিকেশন হতে পারে। আরেকটা আমি বলবো যে সার্জারি করার ক্ষেত্রে কি কমপ্লিকেশন সমস্যা হতে পারে বেশি দেরি করে ফেললে। প্রথমত যে ছানি বেশি দিন ধরে থেকে গেলে কি হবে, ম্যাচিওর হবে, ম্যাচিওর থেকে হাইপার ম্যাচিওর হবে, হাইপার ম্যাচিউরটাও যদি অনেকদিন থেকে যায় তখন কি হবে, সেই লেন্স থেকে কি হবে, লেন্স ম্যাটারগুলো একদম মিল্কের মতো লিউকিফাইড হয়ে যাবে, একদম ভিতরে নিউক্লিয়াসটা খুব ছোট থাকবে আর বাকি যে লেন্সের দুটো পার্ট থাকে, একটা নিউক্লিয়াস একটা কর্টেক্স, কর্টেক্সটা একদম দুধের মতো গলে যাবে। গলে গেলে কি হয়, এই হাইপার ম্যাচিউর লেন্সের উপরে একটা ক্যাপসুল থাকে, ওই ক্যাপসুলটাও অনেক পাতলা হয়ে যায়, তখন ওর মধ্যে থেকে লেন্স ম্যাটার বেরিয়ে যায় চোখের ভিতরে। লেন্স ম্যাটার বেরিয়ে গেলে চোখের ভিতরে দুটো সমস্যা হতে পারে, একটা হতে পারে চোখের ভিতরে একটা ইনফ্লামেশন বা বাংলায় যেটাকে বলে প্রদাহ হতে পারে, ফ্যাকোলাইটিক ইউভিআইটিস বলে বা অ্যানাফাইলেকটিক রিয়াকশন হতে পারে, আরেকটা হলো ফ্যাকোলাইটিক গ্লুকোমা, চোখের প্রেশার বেড়ে যাবে, চোখের প্রেশার বেড়ে যাবে। যদি লেন্স অনেকদিন ধরে ক্যাটারাক্ট হয়ে আছে, পেশেন্ট অপারেশন করছে না, তাহলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে যে চোখের প্রেশার বেড়ে যাবে এবং তখন কিন্তু এত সিভিয়ার মানে বেশি বেড়ে যাবে চোখের প্রেশার, সেটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, কিংবা যদি চোখের ভিতরে প্রদাহ হয় সেটাও একটা ইমার্জেন্সি কন্ডিশন, এবং সেই কন্ডিশনে পেশেন্টকে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজড হতে হবে এবং তার প্রথম চিকিৎসা হবে তার চোখের প্রেশারটা কমানো, এবং চোখের প্রেশার কমানোর পরে পরবর্তীতে আমরা যাব তার ছানি অপারেশনে। তো এই যে যদি চোখের প্রেশারটা যদি অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু একটা পার্মানেন্ট চোখের ক্ষতি করে ফেলে,
কি করে ফেলে, চোখের যে চোখের সাথে যে নার্ভ দিয়ে ব্রেনের সাথে কানেকশন থাকে, সেই নার্ভের নার্ভ ফাইবার অনেক ক্ষতি করে ফেলে, নষ্ট করে ফেলে। এবং যে নার্ভ ফাইবার আমরা জানি যে একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর ভালো হয় না, এটা ইররিভার্সিবল। তো এই গ্লোকোমা রোগটা হচ্ছে চোখের প্রেশার, এবং এই কমপ্লিকেটেড গ্লোকোমা যেটা এই হাইপার ম্যাচিউর একটা ছানি থেকে হচ্ছে, সেটাতে কিন্তু প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়। আমরা জানি নর্মাল প্রেশার আপ টু 21 মিলিমিটার মার্কারি, কিন্তু এই ক্ষেত্রে হয়তো 35, 40, 45 বা 50 এরকমও হয়ে যেতে পারে। তো এত বেশি প্রেশার বেড়ে গেলে চোখের নার্ভ ফাইবার নষ্ট করে ফেলে, এবং যেগুলো নষ্ট হয়ে যায় সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে। আমরা হয়তো প্রেশার কমাবো, তারপরে ছানি অপারেশন করব, কিন্তু তখন কিন্তু দৃষ্টিশক্তি আর আগের মতো, আমি যেটা বললাম যে একটা পেশেন্টে যদি রেটিনা নার্ভ ভালো থাকে, আমি যদি আরো অনেক আগে অপারেশন করি, তখন যদি সে 6/6 বা 6/9 এত ভালো ভিশন যায়, তার হয়তো 30-25 বছর বয়সে যেরকম দৃষ্টিশক্তি ছিল সেরকম দেখার সম্ভাবনা থাকে। কিন্তু এই অবস্থায় যেটা আমি বললাম যে একটা ফ্যাকোলাইটিক গ্লোকোমা, লেন্স অনেক হাইপার ম্যাচিউর, ছানি থেকে হাইপার ম্যাচিউর হওয়ার কারণে ওটা থেকে গ্লোকোমা হয়ে গেল, সেই পেশেন্টের আমি যদি অপারেশন করি, তখন কিন্তু সেই পেশেন্ট যে বললাম নার্ভ নষ্ট হয়ে যাবে, সে কিন্তু এত ভালো আর দেখবে না, এটা একটা। তাছাড়া ইনফ্লামেশন হবে, সেই ইনফ্লামেশনটাকে আগে আগে ওটা ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করে ইনফ্লামেশন একদম সম্পূর্ণ ভালো হওয়ার পরে ছানি অপারেশন করতে হবে, এবং ওই ইনফ্লামেশনেও অনেক রকম ক্ষতি করে, দৃষ্টিশক্তি অনেকটা কমিয়ে দেয়। এগুলো গেল হলো ছানিটা হাইপার ম্যাচিউর হলে কি কমপ্লিকেশন হতে পারে। আর দ্বিতীয়ত যে একটা পেশেন্টের হাইপার ম্যাচিউর হয়ে গেল, একটা হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টের অপারেশন করতে গেলেও আউটকামটা একটা ম্যাচিউর বা আরো কম ম্যাচিউর থাকতে, যে অপারেশন করলে যে আমরা ফ্যাকো ইমালসিফিকেশন করি, এটাতে যে আউটকাম আসবে সেম আসবে না। কমপ্লিকেশন মানে পার অপারেটিভ কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে হাইপার ম্যাচিউরে। যেমন আমরা একটা জিনিস লেন্সের উপরে যে পাতলা একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে আমরা ছোট্ট করে এরকম পর্দাটাকে গোল করে আগে কাটি, এটাকে আমরা ক্যাপসুলোরেক্সিস বলি, সেটা করে তারপরে আমরা ফ্যাকো ইমালসিফিকেশন করি। এটা যদি হাইপার ম্যাচিউর হয়ে যায়, সেই হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টের আমরা ক্যাপসুলোরেক্সিসটা কিন্তু সবসময় এরকম গোল নাও হতে পারে, করতে গিয়ে এটা সাইডে চলে যাবে, কারণ ভিতরের লেন্স ম্যাটারটা লিকুইফাইড হয়ে যাওয়াতে লেন্সের ভিতরের প্রেশারটা বেশি থাকে, তখন যে রেক্সিসটা কাটা হচ্ছে সেটা কিন্তু সাইডের দিকে পেরিফেরিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো একটা অপারেশনেও আউটকামটাও বেটার হয় না হাইপার ম্যাচিউরের ক্ষেত্রে, যতটা না হবে এমনি ম্যাচিউর বা আর একটু কম ম্যাচিউর বা ইনম্যাচিউর ক্যাটারাক্ট সার্জারির ক্ষেত্রে। আর এখানে আরেকটা কথা আমার বলা বাকি রয়ে গেছে, সেটা হলো যে আমরা যে ফ্যাকো ইমালসিফিকেশন করবো বা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি করবো, এটা তো প্রসিডিওর, কিন্তু এর সাথে অ্যাডিশনাল আরেকটা প্রসিডিওর আজকাল আমাদের দেশেও এটা অ্যাভেলেবল, সেটা হচ্ছে লেজারের মাধ্যমে করা হয়। অনেকেই হয়তো প্রশ্ন করবে লেজারের মাধ্যমে আমি ক্যাটারাক্ট সার্জারি করতে চাই, লেজারের মাধ্যমে কিন্তু আসলে অ্যাকচুয়ালি পুরো ছানি অপারেশনটা করা হয়ে থাকে না, এটাতে কিছু পার্ট লেজারের মাধ্যমে করা হয়, ওটাকে ফেমটোসেকেন্ড লেজার সার্জারি বলা হয়। ইনসিশনগুলো লেজারের মাধ্যমে হয়, যেটা আমি বললাম যে ক্যাপসুলটা কাটা হয়, ক্যাপসুলোরেক্সিসটা, তাতে হয় কি এই সার্জারির পারফেকশনটা আরো বেশি হয়। এই কিছু স্টেপ এবং লেন্সটাকেও আমরা যেমন ফ্যাকো ইমালসিফিকেশন করলে অনেকগুলো টুকরা করে করে তারপর ইমালসিফাই করে গুড়া গলিয়ে মেশিনের মাধ্যমে নিয়ে আসে, ওই লেজারের মাধ্যমে লেন্সটাকেও কয়েকটা টুকরা করে দেওয়া হয়। একটা হচ্ছে ইনসিশন, ক্যাপসুলোরেক্সিস, এবং এই পুরো লেন্সটাকে কয়েকটা ছোট ছোট টুকরা করে দেয়, যার জন্য ক্যাটারাক্ট সার্জারিটা অনেক পারফেক্ট হয়, অনেক কম সময়ে হয়, এবং আউটকামটা অনেক বেটার হয়, কিন্তু এটা অনেক ব্যয়বহুল। ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনি অনেক সুন্দর করে গুছিয়ে তথ্যগুলো দিয়েছেন, যে আমি আশা করি যে আমাদের যারা শ্রোতা আছেন তাদের শুনে অনেক উপকার হয়েছে, আমার তো অনেক উপকার হয়েছে, আমি অনেক কিছু জানতে পেরেছি। ম্যাম আমি আপনার কাছে এখানে আরেকটি বিষয় জানতে চাইবো, যে আমরা যতটুকু জানি যে ক্যাটারাক্ট সার্জারিটা হচ্ছে যে একসাথে দুই চোখে সাধারণত করা হয় না, এক চোখ করে করা হয়, এটি কেন করা হয়?
অনেকের মনে এই ধরনের একটা প্রশ্ন থাকে যে আমি একবারে যাব, একবারই আমার দুই চোখ অপারেশন করে চলে আসব। বিশেষ করে যারা ঢাকার বাহির থেকে এসে ঢাকায় অপারেশন করতে আসে, তারা এই ধরনের একটা প্রশ্ন অনেক সময় করে থাকেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ক্যাটারাক্ট সার্জারিটা আসলে দুই চোখ আলাদা আলাদা করে কেন করা হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। দুটো চোখ কেন আলাদা আলাদা করে করা হয়? একটা যে কোনো সার্জারি করা হলেই সার্জারির পরবর্তীতেই সেই জায়গাটাতে সাম সর্ট অফ ইনফ্লামেশন হয়, একটু ইনফ্লামেশন বা প্রদাহ যেটা বলি সেটা হবেই, এবং সেটার জন্য আমরা কিছু ড্রাগ দিয়ে থাকি এবং সেই ইনফ্লামেশনটা চলে যায়। আর তাছাড়া আমি তার আগে একটু বলে নিতে চাই, ছানি অপারেশন আমরা কী অ্যানেস্থেশিয়া দিয়ে করব? দু ধরনের অ্যানেস্থেশিয়া দিয়ে হতে পারে, একটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া আর একটা হচ্ছে সার্ফেস অ্যানেস্থেশিয়া। সার্ফেস অ্যানেস্থেশিয়া বা টপিক্যাল অ্যানেস্থেশিয়াও আমরা বলে থাকি, যেটা ড্রপ, অ্যানেস্থেটিক ড্রপ দিয়ে তারপরে অপারেশন করা হয়ে থাকে। তো অ্যানেস্থেটিক ড্রপ দিয়ে অপারেশন করা হয়ে থাকলে আমরা সাধারণত অপারেশনের পরে ব্যান্ডেজ করে দিই না, কিন্তু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে যদি অপারেশন করা হয় তখন কিন্তু চোখে ব্যান্ডেজ করে দেওয়া হয় এবং সেটা 24 আওয়ার্স থাকে, পরের দিন আমরা ব্যান্ডেজটা খুলে দিই পেশেন্ট। আর যেটা আমরা আগে বলেছিলাম যে কনজেনিটাল ক্যাটারেক্ট বা বাচ্চাদের যে ক্যাটারেক্ট, বাচ্চারা তো কোঅপারেট করবে না যে আমি একটা লোকাল ইঞ্জেকশন দিয়ে তাকে ছানি অপারেশন করবো, সে চুপ করে শুয়ে থাকবে না, 15 মিনিট শুয়ে থাকবে না চুপ করে। ওদের ক্ষেত্রে সম্পূর্ণ অজ্ঞান করে, যেটাকে আমরা বলি জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করা হয়। তো একজনকে আমি যখন বিশেষ করে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে করলে, কিংবা আমি যদি তাকে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করি, সেই ক্ষেত্রে সেই পেশেন্টটাকে আমি ব্যান্ডেজ করে দিই। তো একটা পেশেন্টকে কখনোই যদি আমি দুই চোখ করে দিয়ে থাকি, তাহলে তো সে ওই 24 আওয়ার সে কিছু করতে পারবে না, একটা অন্ধ মানুষের মতো তাকে থাকতে হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে ইনফ্লামেশন হবে। এখন একই এখন কতটুকু ইনফ্লামেশন হবে, অনেক সময় যদি একটা সার্জারির টাইম একটু বেশি লাগে, কিংবা কোনো পেশেন্টের যে অপারেশনের পরে কোনো ইনফেকশন হবে না, এটার তো কেউ অ্যাসুরেন্স কেউ দিতে পারে না। এটা শুধু সার্জেন্স ফ্যাক্টর না, এই কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হওয়ার পিছনে কিন্তু অনেক ফ্যাক্টর আছে, যেমন সার্জেনের ফ্যাক্টর আছে, প্লাস হলো যে আমরা অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করি, যদিও সেগুলো স্টেরাইল, তার মধ্যেও কখনো কোনো সমস্যা কখনো হলেও হতে পারে। দ্বিতীয়ত আমরা কিছু একটা ডাই ইউজ করি, তারপরে ভিস্কোইলাস্টিক সাবস্টেন্স বলে, যেটা আমরা অপারেশনের সময় মাঝে মাঝে চোখের ভিতরে দিতে হয়, এই জিনিসগুলো থেকেও কিন্তু ইনফ্লামেশন হতে পারে। এটা যে কখনো কোনো ড্রাগের কোনো রকম সমস্যা, কখনো সবই স্টেরাইল ইউজ করা হয় তারপরেও সেগুলোতে যে কখনো কোনো সমস্যা হবে না বা হয় না, তা তো কেউ অ্যাসুরেন্স দিতে পারবে না। যদি ইনফ্লামেশন হয় কিংবা ইনফেকশন হয় পোস্ট অপারেটিভলি, তাহলে কিন্তু তার দুটো চোখেই একই সঙ্গে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং আমরা জানি যে চোখের ভিতরে যদি ইনফেকশন হয়, যেটাকে আমরা এন্ডোপ্থালমাইটিস বলি, এবং ওইটা থেকে কিন্তু আসলে খুব ভালো হয়ে চান্স খুবই খুবই সামান্য, ভালো হয়ে সেই চোখে দেখছে সেটার চান্স কিন্তু খুব সামান্য, বেশিরভাগ ক্ষেত্রে সেই চোখ একেবারেই নষ্ট হয়ে যায়, ভবিষ্যতে হয়তো তার দেখার সুযোগ থাকে না। তো সেজন্যই আমরা বলি যে একটা চোখ করা হোক, 1-4 দিন বা 1 সপ্তাহ গ্যাপে সেকেন্ড আই করা, ততদিনে এই এই চোখটাও দেখা যাবে যে ওষুধ, যে পোস্ট অপারেটিভলি যে আমরা ড্রাগগুলো ড্রপগুলো ইউজ করি, তারপর ওরালি আমরা অ্যান্টিবায়োটিক দিই, এগুলো খেয়ে বোঝা যায় আমরা একদিন পর অবশ্যই ফার্স্ট পিওটিতে মানে অপারেশনের পরের দিন দেখি, দেখে চোখটা দেখলে বোঝা যায় চোখের কেমন অবস্থা আছে। তো সেভাবে দেখে সেকেন্ড আইটা করা উচিত। ব্লাইন্ডলি দুই চোখ করলে অনেক রকম সমস্যা হওয়ার সম্ভাবনা, এবং চোখ একবার নষ্ট হলে তো সেটা আর ফেরত আসবে না। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম এই মুহূর্তে একটু আমাদের শ্রোতাদের আমরা প্রশ্ন নিয়ে নেব। আমাদের কাছে হচ্ছে নূর হোসেন জানতে চেয়েছেন, ম্যাম আমার একটা সমস্যা হচ্ছে মাঝে মাঝে অ্যালার্জির কারণে চোখে ব্যথা করে, এটির তিনি স্থায়ী সমাধান চাচ্ছেন। তিনি গত 1.5 বছর আগে ইসলামিয়া হাসপাতালে 2 বার দেখিয়েছেন এবং 2 বারই তাকে 3টি ড্রপ দিয়েছে। এখন তিনি কোনো ভালো একটি ড্রপের নাম চাচ্ছেন, অথবা তাকে কোনো একটি স্থায়ী সমাধান যদি দেওয়া যায় সে ব্যাপারে উনি জানতে চাচ্ছেন। এখন অ্যালার্জি তো অনেক রকম কারণেই হতে পারে। একটা হচ্ছে যে অ্যালার্জি ধুলাবালি থেকে হতে পারে, খাবার থেকে হতে পারে, আবার আমাদের যদি মাথায় চুলে খুশকি থাকে সেটার থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে, কারোর যদি মুখে অনেক বেশি ব্রণ থাকে সেটার কারণেও কিন্তু চোখের অ্যালার্জি হতে পারে, এরকম অনেকগুলো কারণ আছে। এখন ওনার জন্য ওনার কোন কারণে অ্যালার্জিটা হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। এখন অ্যালার্জির অনেক ধরনের ওষুধ আছে,
তো সেই ওষুধগুলোর মধ্যে যেমন আমরা বলতে পারি, আমরা খুব মানে ফ্রিকোয়েন্টলি যেগুলো ইউজ করি, অলোপেটাডিন। অলোপেটাডিন এটা অনেক অলোপান ডিএস নামে পাওয়া যায়, পেটাডিন নামে পাওয়া যায়, এলাকট নামে পাওয়া যায়। এটা সাধারণত 1 ফোঁটা করে দিনে 2 বার ইউজ করা হয়। তাছাড়া নতুন আরেকটা ওষুধ এসেছে এজিলাস্টিন, যেমন জিলানেক্স নামে, এটাও 1 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করা হয়ে থাকে। এবং যদি খুব সিভিয়ার অ্যালার্জি হয়, আমি মনে করি সেই সাথে তাকে একটু মুখেও অ্যালার্জির ওষুধ দেওয়া যেতে পারে। আর তাছাড়া আজকাল যেমন আমরা সবাই কিন্তু খুব বেশি ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল এগুলো ডিপেন্ডেন্ট, এগুলো বেশি ইউজ করলেও কিন্তু কন্টিনিউয়াস ইউজের জন্য চোখ ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। শুষ্কতাও একটা কারণ চোখ চুলকানো। তো সেই ক্ষেত্রে যদি সেটাও সাথে থাকে, তার সঙ্গে আমরা আর্টিফিশিয়াল টিয়ার, আই ড্রপ, যেটা তৈরি করা একটা চোখের ড্রপ, সেটাও ব্যবহার করা যেতে পারে, করলে হয়তো তার অ্যালার্জিটা অনেকাংশেই কমে আসবে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমাদের কাছে সোহাগ জানতে চেয়েছেন, আমার চোখ দিয়ে পানি পড়ে, করণীয় কি? চোখ দিয়ে পানি পড়ে, করণীয় কি? চোখ দিয়ে পানি পড়ারও অনেকগুলো কারণ আছে। 1 নম্বর যদি বলি, তার যদি দৃষ্টিশক্তি কম থাকে, যদি তার চশমা লাগবে কিন্তু সে হয়তো সেটা টেস্ট চোখের ডাক্তারের কাছে যায়নি, চোখ দেখায়নি বা পরীক্ষা করানো হয়নি, পরীক্ষা করে যদি চশমা লাগে তাহলে চশমাটা দিতে হবে। চশমা লাগছে, পড়ছে না, সেটা প্রেশার করছে, ওটা একটা কারণ হতে পারে। তাছাড়া পানি পড়া, আমরা জানি যে চোখে পানি তৈরি হয়, সেই পানিটা চোখের কর্নিয়া, চোখের উপর দিয়ে যে একদম এই পাশ দিয়ে নেত্রনালী বলে একটা আছে, যে চোখের সাথে নাকের কানেকশন আছে, ওই দিক দিয়ে পানিটা চলে যায়। এই নেত্রনালীর এই প্যাসেজটা, এখানে যে কোনো জায়গায় যদি কোনো ব্লক থাকে, সেটাও একটা কারণ হতে পারে পানি পড়া। কিংবা কর্নিয়া, যে চোখের মণি, যেটা আমরা বলি যে কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি, সে চোখের মণিতেও যদি কোনো রকম কোনো মানে ইনফ্লামেশন, কিংবা যদি ওই একটা অ্যাব্রেশন বলি, এ ধরনের কিছু হয়, বা যদি চোখে কোনো একটা ফরেন বডি পড়ে, একটু বালুর কণা পড়লেও চোখে পানি পড়তে পারে, এ ধরনের অনেকগুলো কারণ আছে। তো সেই অনুযায়ী চিকিৎসা, যে কারণে পানি পড়ছে এখন আসলে দেখতে হবে, দেখে যে তার নেত্রনালী সমস্যা আছে কিনা, এগুলো দেখে সেই অনুযায়ী যেটা সমস্যা সেই অনুযায়ী তার চিকিৎসা নিতে। সোহাগ, আপনাদের আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হন, তিনি আসলে দেখে বলতে পারবেন যে আপনার কি সমস্যার কারণে এটি হচ্ছে। কারণ আসলে ঠিক শুধুমাত্র একটি কারণ বলে সেটি চিকিৎসা করাটা একটু দুরূহ ব্যাপার হয়ে যায়। ম্যাম, আমরা আসলে অনুষ্ঠানেরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আজ আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে, এবং যারা আমাদের এই অনুষ্ঠান আজকে ধৈর্য সহকারে শুনছেন তাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাম আপনাকে। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজন শুনবে ডাক্তার বলবে ডাক্তার। আগামী শনিবার ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে আমরা হাজির হব অন্য কোন একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।